আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকে শুরু করলাম, দেখেন কালো কালো লাগতেছে। দের বাসা থেকে আসার পরে আমি ফ্রেন্ডের কাছে আছি, আমি অবশ্য বাসায় যাওয়ার কথা ছিল তো যাইতে দেয় নাই, ওর কাছে তো ছিলাম কিন্তু ওদের বাসায় ছিলাম না, তো বলতেছে দুই দিন আমার ওদের কাছে থাকতে হবে তারপরে যাইতে দিবে। বাড়িতে সবাইকে দাওয়াত দিল, বললো যে তুই না থাকলে হবে না, আমি আজকেই যাওয়ার কথা ছিল কিন্তু ওর কারণে আর যাইতে পারি নাই, যাইতেই দেয় নাই। তো বাড়িতে সবাইকে দাওয়াত দিছে, কালকে হলো ফ্রেন্ডের বাসায় দাওয়াত, আর এখন হলো আমরা দোকানে যাচ্ছি। সাদিয়া কিছু কেনাকাটা বাকি আছে সেগুলো করব, আর রাতে হলো সবজি তারপরে আদা রসুন যা যা আছে এগুলো কাটাকাটি করবে। তো দেখি আপনাদের সাথে কি কি শেয়ার করতে পারি। আর দেখেন এই যে আমাদের আবদিয়া, তো ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক করে দিবেন আমার কিউট আম্মুটার দেখার জন্য। তো সন্ধ্যা দিকে হলো যে এখন মানে এখনো পর্যন্ত সন্ধ্যা হয় নাই, হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, কিন্তু বৃষ্টি আসছিলো প্রচুর পরিমাণ বৃষ্টি আসছিলো। মারা আসলো মিলে বাড়িতে আসছি, তো এখন হলো চা খাবো সন্ধ্যার, এটা হলো দোকান থেকে আনছি আমি, নে এই যে পাতিলে আছে নে। ভাইয়ার আমার আর হলো তানের আছে নে, ভাইয়া হলো বাইরে বসে আছে, নাও তান একটা নাও, একটা নাও বউ, একটু বিস্কিট থাকো, বিস্কিট বিস্কিট তো আছে তো জানি না কই, লালটা হলে ভালো হতো। আচ্ছা লাল লালসা তান আনতে দিল না, আমারে তান খাইবই না লালসা, আমি ভাবছিলাম তান এটা নিও, তান এটা নিয়ে নাই এখন পঞ্চলম্পম দিলা না, তোমার সঙ্গে কিসের প্রীতি এগো, তোমার সাথে কিসের প্রীতি এগো, তোমার সাথে কিসের প্রীতি, ভালোবাসা রে মেছিয়ানাকে দলে বলো না, ভালোবাসাতে সকাল হয়ে গেছে, সকালে উঠলাম, আর রাতে জানি না আবদিয়া হলো রাতে ঘুমায় নাই, অনেক কান্না করছে, দুই তিন ঘন্টার মতো কান্না করছে, কোনো ফিলে থামে না, তো রাতে আমার মানে ঘুমই হয় নাই আবদিয়ার কারণে। তো আজকে তাড়াতাড়ি উঠে গেছি, 7টার দিক দিয়ে উঠে গেছি, আবদিয়া হলো এখন ঘুমাইতেছে, ভাবলাম আপনার সাথে কথা বলি, আজকে তো ফ্রেন্ডের বাসায় সবাই আসবে তো আমি তো এখানেই থাকি, এমনি দিনে চলে যাই তারপর এখানে থাকি, কিন্তু কালকে থেকে আমি এখানেই আসি, কালকে থেকে আর বাসায় ও চাইতে দেয় নাই, আর এমনি বাসায় যাই আসি, তো এই বাসায় খাওয়া দাওয়া সব কিছু এখানেই। হলো আপুরা ভাবছিল প্রথম করবে, তারপরে এখন আবারও করবে না, কারণ সাদিয়া তারপরে আমি আর লতা এই তিনজনে মিলে হলো খাবার দাবার রান্না বান্না করা হবে, কারণ আমি বেশি সময় দিতে পারবো না, কারণ আবদিয়া হলো আসে, আবদিয়া খুব কান্না করে, আমি অতটা সময় দিতে পারবো না, তো সে কারণে রান্না বান্না কিন্তু অনেক ঝামেলা, অনেকগুলো মানুষ সবার নাস্তাটা আসলে বেশি চাপ পড়ে যায়, দুপুরে রান্না বান্না সকালে নাস্তা অনেক বেশি ঝামেলা হয়ে যায়, তো সে কারণে সকালের নাস্তাটার ঝামেলাটা করে নাই, দুপুরে খাওয়া দাওয়া করবে বড়া পুরা, তো সকালে উঠে কাজকর্ম শুরু করে দিছে। আর রাতে হলো ভাবছিলাম আমরা সব কাজকর্ম করে রাখবো, মানে যেতটুকু সবজি টবজি কাটার ওটা করে রাখবো, কিন্তু ওটা করা হয় নাই, কারণ ওই রাতের বেলা আড্ডা মারা হয়েছে আমাদের বাসায়,
ওইখানে সময় কাটাই গেছে, যে সময়টা কাজ করব ওই সময়টা ওখানে কাটাই গেছে। সবাই অনেক দুষ্টামি করছে, গান টান গায়ে রাত হয়ে গেছে, তো আইসা ঘুমায় পড়ছি। তো দেখি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, কালকে থেকে শুরু করছি, আজকে আবার সকাল থেকে শুরু করলাম। আজকে যা যা পারবো আপনার সাথে শেয়ার করবো, সাদিয়ার হাতে রান্না বান্না শেয়ার করবো। তো কালকে বাজার করা ছিল, বাজারের সাদিয়া হলো বাড়িতে নিয়ে যেতেছে কচু। এটা হলো কাকির কাছে দিব, কাকি কাইটা তারপর দিব সাদিয়ারে। ঘুমাইছিল, এখন পর্যন্ত ফ্রেশ করি নাই, এখন উঠছে, উঠে এখন আমার ডিস্টার্ব করতেছে। এই যে এটা দিছি খেলার জন্য, হাতে হলো মিপতে হলো খেলনা। আর এই যে বাদাম চিকিতেছিলাম, এখনও এগুলো ধরবে, এগুলো ওই দিনকে ধৈরাম মুখে দিয়ে ফেলছিল, তারপর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, এই জন্য আমি ধরতে দিতেছি না, আর বারবার ওইটার দিকে যেতেছো। দেখো কী করতেছে দাঁড়াইয়া, দেখো মুখটা ফ্রেশ করি না, মুখটা ফ্রেশ করতে হইব, মেয়ে কাজটা করি তোমাকে ফ্রেশ করতেছি। আব দেয়া কী করো তুমি? এই যে ফ্রেশ করে আনলাম, ঘুম থেকে ওঠার পরে ডিস্টার্ব করতেছিল কাজে, যে ফ্রেশ ট্রেশ করে আনলাম, এখন হলো খেলতেছে, এগুলো লাল লাল দেখে এগুলো দিয়ে খেলতেছে। আম্মু তুমি কি করো? ফালায় না, এমনি খেলো। আর এই হলো সিল্কা, সিল্কাগুলো ঝামেলা দিয়ে ফালাই দিই। দেখি কাঁচামরিচ, লেবু, শসা, আমার বাড়িতে অনেকগুলো লেবু শসা রয়েছিল। ওই যে ভাই হলো মাছ কাইটা আনছে, ওইটা দেখাই যাচ্ছে তাজা না, চিংড়ি মাছ আনছে। আজকে আমাদের বাড়িতে অনেকগুলো মাছ আনছে, কি অবস্থা সকাল থেকে কাছে। আমি তেল লেগে করলাম, আগে ডালান কাইটা বিক্রি করে না, বিক্রাম পুরো কাইটা বিক্রি করে না, এর লেগে অনেক সমস্যা হয়। করলা তো মাছটা খেয়ে লাগছে, কি কি আছে ওই যা যা কাছে নিয়েছেন? করলা, ডাল আনা নেই, আমি কইছি ডাল দোকান থেকে আনলি। এগুলা কি? মুরগি, মুরগি পরিষ্কার করে রাখা দে, কারণ আজকে তো আর কালকে যাতে মনে করো তাড়াতাড়ি হয়ে যায় কথা। চিংড়ি মাছটা কাইটা না, আপনি বললাম তাড়াতাড়ি চিংড়ি মাছটা কাইটা দিতে পারতাম। এই বুড়ি তো যা আমার সুযোগই দেয় না, বুড়ি 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 মুরগি কাটতে নিয়ে যেতেছে, আর সাদিয়া হলো মাছ গুলা ধুয়ে নিব। লতার পিছনে কুকুর লাগছে, দুইটা দি। কাজ করতেছে, মাছ ধুইতেছে, এই একটু দেখে দেখে না, নাহলে কিন্তু একবারে যে আমি মাছই করছিলাম না, আমি হচ্ছে কি দেখতে কিন্তু পরিষ্কার লাগে, তারপরে দেখি একটা দুটো আইসটা রয়ে গেছে। হ্যাঁ ওই যে একটা একটা করে দুই হাজার করতে। লতা কি রাখতেছে? লতা করলা,
সাদে হলো ভাতটা আগে চড়াই দিছে কারণ রান্না বান্না অনেকটা বেশি করবে তো সময় লাগবে ভাতটা চড়াই দিছে আর এখানে হলো পেঁয়াজটা কাটে রাখছে এখানে মাংস ভিজিয়ে রাখছে মানে তাড়াতাড়ি যাতে রান্না বান্না হয়ে যায় লতা হলো পেঁয়াজ না করলা কাটতেছে না করলা কাটতেছে তো তাড়াতাড়ি করে ফেলতেছে যাতে আসলে যাতে সময় দিতে পারে না হলে রান্না বান্নার কারণে আর সময় দিতে পারে না এই কারণে সকাল সকালেই রান্না বান্না চড়াই দিয়েছে রান্নাঘরে বসে বসে ঘর বাড়ি সব দেখা যায় কাঁঠাল গাছ ওটা হলো সাদিয়ার জালের ঘর আর এটা হলো সাদিয়ার ঘর হয়ে গেছে গা কোন জুতা তো কি কাটা হয়ে গেছে গা এখন কাটতেছে কাটা হয়ে গেছে সব কিছু মনে পড়তো ওই জায়গায় ই করতেছে এখন কি ভাজি করবো না কি করবো সাদে আসো মাছ বোনা করলো তো কাকিকে ওই ওই বাসায় কিছু রান্না বান্না করতে দিয়ে আসছে তো যাইয়া দেখি কি কি করতে দিয়ে আসছে ওটা কি সিদ্ধ করতেছেন কাকির এইখানে যে কচু দিয়ে গেছে চিংড়ি মাছ বাদাম এগুলো দিয়ে গেছে মাংস মাংস তো ওই জায়গায় রাঁধবো না আসলে এসে যে শুয়া শুয়া আমি এইগুলো শিখাই দিছি আরে বাদাম গুলো হ কি করুম ওরতে দানা দুই আর দিয়েই ও শুয়া ছিল শুয়া 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 শিখাইছি হ্যাঁ ডলা দিলে পড়ে যায় আমার সোনামণিটা ঘুমে থেকে উঠে গেছে রাতে তো জ্বালাইছো কেন মো এত জ্বালাইছো কেন কি জন্য জ্বালাইছো কি করে তো উঠে দুষ্টামি করতেছে ঘোরাঘুরি করতেছি অরণ্যে হাঁটতেছি কুকুর আবদে হলো খেলতেছে এটা দেখে ভয় পায় না কোনো কিছুতে ভয় পায় না হ্যাঁ না বাংলাদেশি ব্লগার মিম বউ দিয়ে যাবো তোমাকে দিয়ে যাবো যাবা বিড়াল বলে নি বলেন যাই পায় মানে থাবাটা ধরতে যায় আসলে না ভয় পায় বাচ্চা কাছে ভয় পায় না ও দেখেন কি করতেছে আমার কোলে বসে বসে এক নাই মাঝে এরকম ভাব ধরতেছে দেখেন ওটা কি ধরে না এই জিনিস দেখেন ধরালে কি করতেছে এখন সে কান্না করবো দূরে নিয়ে যেতেছে আমি ওটা ধরে না এটা ধরে না যে এখানে বসাইছি আর ওই হলো কুকুর কি করতেছে ক এখানে এই যে নিজের নখ দিয়ে নিজে দেখেন এই জায়গাটা ই করে ফেলছে কালকে রাত্রে আপ দিয়া একটু তাকাও তো তুমি দেখাও তুমি কি করছো তোমার ফেসটা একটু তাকাও একটু তাকাও আপ দিয়া আয় আপ দিয়া দেখেন ওটা দেখে কীভাবে তাকায় আছে ওটা শুয়ে আছে এখন দেখেন এই যে নাকের এদিক দিয়ে নিজে খামছি দিয়া নিজের নিজের নাক নিজে ই করে আলছে অনেক রাত্রে অনেক রক্ত বের হয়েছে মলম দিয়ে দিছি এখন একটু ঠিক দেখা যায় ফালাইও না ফালাইলে আমি আর দিব না একটু পরপর ফালাই দেয় আবার উঠাই দিই ওই যে ফালাই দিছে
এখন 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 কি হবে এখন কি হবে খুঁজতেছে কি হবে উঁচু 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 সামনে আয় না দিই দাঁড়ো এই যে না 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 খেলো দেখে দে ছিটা দে না হে তোর পা পুরো লেগে গেছে একটু সাপড়ে দেবো গা মাংস রান্তছে কি হয়েছে বল না দরস নিয়ে সাদিয়া সোনামুখী শুই ছোট শুই এইটা হলো আমার একটা বান্ধবী আমরা এখন তিন বান্ধবী এক জায়গায় আছি আবদিয়া তুমি কার গুলে গেছো তোরে গেলি গা ওই কাকির বগলে বইবে গল্প করতে সুস্থ তো কাকির লগে গল্প করে গেলি গা কোন কাকির লগে সাদিয়া রামুর লগে আমি পড়া শহর বাইতে যাব বলছ না হ্যাঁ জিরা একটু কম দে আমি তো মাংস তো জিরা একবার দেই না কি কও কি লাগবো মলম কি এর মলম একবার বসে মাই খেয়ে দেখে বসে দিতেছো তো পেঁয়াজ দে হলুদ মরিচ লবণ আগে তো সবার ঘরে শুইমুখী শুই থাকতই সোনামুখী শুইমুখী কই খে সোনামুখী জাল কেমন সেটা কটকা মরিচ লাগবো না বেশি জাল দাল না বাচ্চা কাচ্চারাও খাইবো না যদি অরিজিনাল মরিচ হয় তাহলে বেশি দিস না আর যদি অরিজিনাল মরিচ না হয় তাহলে বেশি দিস কারণ কি এসব জালে মনে করো খাইতে মনে হলুদ কি এটা হলুদের রং তো সুন্দর কি না এটা পেঁয়াজটা আরেকটা দে হয়েছে আর দিস না বুড়ের লবণ দিস তাহলে দে ওই সাত দিস না লাগলে পরে দিন হ্যাঁ লাগলে পরে দেওয়া দেবো হ্যাঁ হয়ে যাব না তেমন দে আমি দিলে বুঝে দেবো ওই সাত দিস না অনেক তাড়াতাড়ি কিন্তু রান্না বান্না হয়ে যেতেছে গা সকালে নাস্তার সময় কিন্তু তুই জানো ভালো হইব তার থেকে রান্না বান্না করে যা ফ্রেশ ফ্রেশ হয়ে বইয়ে কি করলে ভালো হইব ওইগুলা হ্যাঁ সমস্যা নেই সময় আসতো অনেক হাতে হয়ে যাবে ওইগুলো কিন্তু সকালে নাস্তার ব্যবস্থা করলে অনেক ঝামেলা পড়ে যেত না না করতে পারতাম মানে আমি করতাম ঝামেলা বেশি করে যাবে আবারও দেখ এখন সকাল হইতো না এটাই তো খুলাম
আর এমন না জানা আমার এখানে 10-15 জন মানুষ আছে তাদের রান্না বান্না করে দেবো। ঘম ঘম থাকতে পারবে তো লবণ আরো লাগবে, লবণ মনে করো একটু কম দিস তো বেশি এগুলো মনে করো সমস্যা দে, লাগলে পরে দিই মনে হয় লাগলে পরে দেবে। বুটের ডাল দিয়ে মাংস পাকানো হবে, যে বুটের ডালটা সেদ্ধ করে নিয়েছে এবার গ্যাসে বসা যায়, ঢাইকে বসা যায়। এটা কি বুনা করবি না পেঁয়াজে? সামান্য না অল্পই দিচ্ছি।